আওয়ামী লীগ নেতারা সত্যি কঠিন পরিস্থিতিতে অবশেষে সেই কঠিন পরিস্থিতির সুযোগ নিল বিএনপি, দেরিতে হলেও। দর্শক, আওয়ামী লীগ নেতারা মারাত্মক একটা পরিস্থিতিতে পড়ে তারা যে মারাত্মক ভারসাম্যহীন ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলছে জনগণের সামনে, সেটা নিয়ে দেশে তোল পার হওয়ার কথা ছিল, দেশে বিদেশে সোশ্যাল মিডিয়ায় সব ক্ষেত্রে ট্রেন্ডিংয়ে থাকার কথা ছিল, কিন্তু কি হয়েছে? দর্শক, আমি কথা বলছি, বিশ্লেষণটা করছি 7 মার্চ 24 বিষয়, ওই যে একজন মন্ত্রী বলেছিলেন যে আঙুর খেজুর নয় বড়ই পেয়ারা দিয়ে ইফতার করুন, এরকম ধৃষ্টতাপূর্ণ কথা, এটা নিয়ে ডেফিনেটলি তোলপাড় হওয়ার কথা ছিল। এখন তোলপাড় সাধারণ জনগণ করবে, অ্যাট দি সেম টাইম রাজনৈতিক দলগুলোকে বিষয়টা পিক করতে হবে। এত বড় একটা কথা বললো আওয়ামী লীগ নেতা মন্ত্রী, বিএনপি জামাত বরং তাদের তো রাজপথে নেমে প্রতিবাদ করা উচিত ছিল, এর বিরুদ্ধে রাজপথে কর্মসূচি দেওয়া উচিত ছিল, অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে বিবৃতি জানানোর কথা ছিল, কিন্তু আমরা সেরকম জোরালো প্রতিবাদ কিন্তু আমরা দেখিনি। তো দেরিতে হলেও আসলে প্রতিবাদ কেন করেনি, যে এখন এগুলো অনেকটা সহনীয় হয়ে গিয়েছে, যে এরকম ভারসাম্যহীন কথাবার্তা তো বলে প্রায় আওয়ামী লীগের লোকজন, তো বলুক, কতদূর বলবে বলুক, এরকম একটা সহনীয় পর্যায়ে চলে এসেছে। কিন্তু না, এগুলো নিয়ে কথা বলতে হবে, আমরা বলেছি, আপনারা বলবেন, আপনারা শেয়ার করবেন, প্রতিবাদ করবেন। তো বিএনপি যথেষ্ট দেরিতে এই বিষয়টা মুখ খুলেছে, আওয়ামী লীগ নেতাদের এই ভারসাম্যহীন কথার সুযোগ নিয়ে তাদেরকে ধুয়ে দিয়েছে। ইটস ইম্পর্টেন্ট, এটা বিএনপি শুড হ্যাভ ডান আর্লিয়ার, এটা আগেই করা উচিত ছিল। আওয়ামী লীগ নেতাদের মাথা খারাপ হয়ে গেছে, নজরুল ইসলাম খান কঠিন ভাষায় প্রতিবাদ করেছেন। শিল্পমন্ত্রীর বড়ই দিয়ে ইফতার প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগের মাথা পুরোই খারাপ হয়ে গেছে, তারা যে ফল বা জিনিসের নাম নেন সে জিনিসের দাম বেড়ে যায়, জনগণ খেজুর নাকি ফল দিয়ে ইফতার করবে আপনারা ঠিক করে দেবার কে, দেশের মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী ইফতার করবে, পুলিশ নিরপেক্ষ হলে একদিনও ক্ষমতায় থাকতে পারবে না। রাইট, কত বড় আপত্তিকর কথা, মানুষের ইফতারের আইটেমও ঠিক করে দিচ্ছে এই সরকার, মানে অথরিটেরিয়ান রেজিম কত প্রকার ও কী কী, ফেসিবাদ কত প্রকার ও কী কী, আপনি যদি সেটা বুঝতে চান এই একটা সেন্টেন্সের মাধ্যমেই বোঝা যায়। এবং এই কথাটা যিনি বলেছেন, খেজুর আঙুর দিয়ে নয় বড়ই পেয়ারা দিয়ে ইফতার করুন, তিনি কোনো বাচাল মন্ত্রী নন, তিনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, একজন ভদ্রলোক, হিসাব নিকাশ করে কথা বলা একজন লোক, তার মতো মন্ত্রীকেই এ ধরনের কথা বলতে হয়েছে, তাহলে বোঝা যায় যে পরিস্থিতি কতটা কঠিন। নজরুল ইসলাম খান কঠিন ভাষায় সমালোচনা করেন, দেশে আওয়ামী লীগের স্টাইলে গণতন্ত্র চলছে বলে মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, সংসদের 350টি আসনের মধ্যে সরকারের দয়ায় বিরোধী দল মাত্র 13টি আসন পেয়েছে, আবার স্বতন্ত্র অন্য দল থেকে যারা এসেছে তারাও সরকার প্রধানকে স্যালুট দিয়ে এসেছে, এটা হলো বাংলাদেশের স্টাইলে গণতন্ত্র, আওয়ামী স্টাইলে গণতন্ত্র, কিন্তু এটা সত্যিকারের গণতন্ত্র নয়, এটা তো আওয়ামী লীগও বোঝে কিন্তু বলে না, দেবালোকের ন্যায় স্পষ্ট। দেখেন, এই বড়ই দিয়ে ইফতার করার বিষয়ে রুহুল কবির রিজভী, মির্জা ফখরুল, জয়নুল আবেদিন ফারুক, সেলিমা রহমান, মঈন খান যারা কথা বলেন এই মুহূর্তে, প্রত্যেকের বিষয়টা অ্যাড্রেস করা উচিত ছিল, কিন্তু আমি দেখিনি অ্যাড্রেস করতে, খুব লিমিটেড এক্সটেন্টে অ্যাড্রেস করা হয়েছে। নজরুল ইসলাম খান বলেন, 1971 সালে আমরা সত্যিকারে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম, 75 সালে বাকশাল কায়েম করে সেই গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছিল, পরে 79 সালে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিল, এরপর 82 সালে স্বৈরাচারের স্বাদ আবারও জোর করে ক্ষমতা দখল করে গণতন্ত্র হত্যা করেছে, তার বিরুদ্ধে লড়াই করে দেশে স্বৈরাচারের স্বাদ পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেন খালেদা জিয়া, তাই এবারও বিএনপি সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠার রাজপথ আন্দোলন নেমেছে। দেখেন, আওয়ামী লীগ যে আজকে ক্ষমতায় রাজনীতি করছে এর জন্য জিয়াউর রহমানের অবদান আছে, এটা আওয়ামী লীগ স্বীকার করে না। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ইন্ট্রোডিউস না করলে আওয়ামী লীগ জামাত এরা রাজনীতি করতে পারত না। তিনি বলেন, গণতান্ত্রিক লড়াই বিএনপির মতো এত ত্যাগ অন্য কোনো দল স্বীকার করেনি, আজকে হাজার হাজার নেতাকর্মীকে আটক করা হয়েছে, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে,
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। গত কয়েক মাসেও মিথ্যা হয়রানি মামলামূলক মামলায় বিএনপির অসংখ্য নেতাকর্মীদের সাজা দেওয়া হয়েছে। 1/11 সময় অসংখ্য নেতাকর্মীর সাজা দেওয়া হয়েছিল, পরবর্তীতে সেগুলো টেকেনি। আগামী দিনে লড়াই মুখে এগুলো ও সাজা টিকবে না। এমনকি আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে বিভিন্নভাবে ইঙ্গিত দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে বিএনপি নেতাকর্মীদের ছাড় দেওয়া হবে না, এখন জামিন দেওয়া হচ্ছে, পরবর্তীতে সাজা দেওয়া হবে, এরকম ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি।